আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি শামসুন্নাহার সীমা, সহকারী শিক্ষক। আজকে তোমাদেরকে আমি নবম শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞান বিষয়ের দশম অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকের পাঠ তোমাদেরকে আজকে আমি সুষম খাদ্য এবং এর বিভিন্ন উপাদান নিয়ে আলোচনা করব। আশা করি সম্পূর্ণ ক্লাসটি তোমরা আমার সাথে। তাহলে আমরা জেনে নিই সুষম খাদ্য কি। যে খাদ্যে ভিটামিন, শর্করা, আমিষ, চর্বি, লবণ ও পানি এই 6টি উপাদান পরিমাণ মতো ও সঠিক অনুপাতে থাকে তাকে আমরা সুষম খাবার বলি। খাদ্যের উপাদান কয়টি এবার আমরা জেনে নিই। আমরা জানি সুষম খাদ্যে 6টি উপাদান থাকে। নিচে সুষম খাদ্যের অনুপাত, সুষম খাদ্যের গুরুত্ব, সুষম খাদ্যের প্রয়োজনীয়তা, সাপ্তাহিক সুষম খাদ্য তালিকা, পুরুষের খাদ্য তালিকা নিয়ে আলোচনা করব। সুষম খাদ্যের উপাদান কয়টি ও কি কি। যেসব খাদ্যে পরিমাণ মতো সব খাদ্য উপাদান যেমন শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ ও পানি এই 6টি উপাদান থাকে তাকে সুষম খাদ্য বা আদর্শ খাদ্য বলে। সুষম খাদ্যের গুরুত্ব। শর্করা বা স্বেচ্ছার শক্তি উৎপাদনে সহায়তা করে। উৎস: চাল, গম, ভুট্টা, চিড়া, মুড়ি, চিনি, গুড়, আলু ও মুল জাতীয় অন্যান্য খাদ্য। এ সমস্ত খাবার থেকে আমরা শর্করা বা স্বেচ্ছা জাতীয় খাবার পেয়ে থাকি, আর এই খাদ্যগুলি আমাদের শক্তি উৎপাদনে সহায়তা করে। আমিষ বা প্রোটিন ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন ও দেহ গঠন করে। উৎস: মাছ, মাংস, ডিম, দুধ, ডাল, মটরশুঁটি, সিমের বিচি, কাঁঠালের বিচি, বাদাম ইত্যাদি। স্নেহ বা চর্বি তাপ ও শক্তি উৎপাদন করে। ঘি, মাখন, তেল, চর্বি ইত্যাদি খাদ্য হলো স্নেহ জাতীয় খাবার। খাদ্য প্রাণ বা ভিটামিন রোগ প্রতিরোধ শক্তি বাড়ায়, বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়ায় উদ্দীপনা যোগায়। বিভিন্ন ফল মূল, শাক সবজি ও বিভিন্ন মশলা জাতীয় খাবারে প্রচুর ভিটামিন থাকে। উৎস: রঙিন শাক সবজি ও ফল মূল, ডিম, দুধ, কলিজা ইত্যাদি। খনিজ লবণ বিভিন্ন জৈবিক প্রক্রিয়ায় অংশ নেয়। উৎস: রঙিন শাক সবজি ও ফল, ডিম, দুধ, কলিজা, মাছ, ছোট মাছ ইত্যাদি, মাংস। পানি দেহে পানির সমতা রক্ষা করে, কোষের গুণাবলী নিয়ন্ত্রণ করে এবং কোষ অঙ্গাণু সমূহকে ধারণ ও তাপের সমতা রক্ষা করে। এই হলো আমাদের সুষম খাদ্যের প্রয়োজনীয়তা অথবা গুরুত্ব অথবা এর কাজ। এখানে তোমাদেরকে একটি সুষম খাদ্যের পিরামিড দেখানো আছে। উপরে তোমাদেরকে দেখানো আছে সবচেয়ে বেশি যে খাদ্যগুলো আমাদের প্রয়োজন। এখানে আছে ভাত, রুটি জাতীয় খাদ্য, ভাত, রুটি, পাউরুটি, আলু ইত্যাদি। এরপরে অবস্থান করছে শাক সবজি জাতীয় খাদ্য, লাল শাক, পুঁই শাক, গাজর, টমেটো, লাউ, মিষ্টি কুমড়া, বরবটি ইত্যাদি। এখানে আরো আমরা দেখতে পাচ্ছি আম, কাঁঠাল, কলা, পেঁপে, জাম, কামরাঙ্গা, আনারস, জাম্বরা ইত্যাদি জাতীয় ফল। এরপরে অবস্থান করছে দুধ বা দধি জাতীয় খাদ্য, এখানে দেখা যাচ্ছে দুধ, দধি, পনির ইত্যাদি। মাছ, মাংস, ডাল জাতীয় খাদ্য। এরপরে সর্বশেষ এবং যে অবস্থান করছে তা হচ্ছে তেল, মাখন, মিষ্টি জাতীয় খাদ্য। এটা আমাদের দেহের জন্য সবচেয়ে কম পরিমাণে প্রয়োজন, এজন্য সুষম খাদ্যের সর্বশেষ স্তরে অবস্থান করছে। প্রতিদিন একজন একজন পূর্ণ বয়স্ক মানুষ প্রতিটি শ্রেণী থেকে খাদ্য গ্রহণ অবশ্যই করবে। তাহলে এই হচ্ছে আমার আজকের ক্লাস। আশা করি তোমরা আমার ক্লাসটি বুঝতে পেরেছো এবং বাসায় পড়াশোনা চালিয়ে যাবে। এই করোনাকালীন সময়ে তোমরা অবশ্যই ঘরে থাকবে এবং সামাজিক
দূরত্ব বজায় রাখবে, তোমরা অবশ্যই বাসায় পড়াশোনা করবে, এই প্রত্যাশায় আজকের ক্লাস এখানে শেষ করছি।